অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট। তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপির আইনজীবী নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এসএসসি গ্রুপ সিতে নিয়োগের জন্য নিজের লেটার প্যাডে লিখে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করেছেন, এই ছিল অপরূপার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে দায়ের হওয়া মামলা গ্রহণ করলেন না বিচারপতি রাজশেখর মান্থা। এই বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার এবং অ্যাডভোকেট কি বলছে শুনে নেব। আমাদের এখানে কেন্টাকিতে ফিক্স ম্যাটার ছিল, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা পুরো ম্যাটারটা শুনেছেন। পিটিশনার তরফ থেকে উনি বারবার বলার চেষ্টা করেছেন যে সিটিং এমপি কীভাবে এই ধরনের কাজ করতে পারে, কিছু অ্যালিগেশন উনি নিয়ে এসেছিলেন অপূর্ব পদ্মার ব্যাপারে। আমাদের যিনি এখানে মেম্বার অফ পার্লামেন্ট, উনি সিটিং মেম্বার অফ পার্লামেন্ট, তো আমরা আমাদের মতো ডিফেন্সে বলেছি যে প্রথম কথা রিট পিটিশনারে কোনো লোকাসি নেই এখানে পিটিশন করার, কেন এটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন টাইপের। উনি একটা প্যারাগ্রাফতে কমেন্ট করে যে আমি পাবলিক স্পিরিটেড পার্সন, তো পাবলিক স্পিরিটেড পার্সন মানে উনি কীভাবে রাইট পায় যে ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হয়েছে এবং বিং ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হি হ্যাজ ফাইল দিস রিট পিটিশন। সো অনেক বেলা আসছে আমার মানটা ক্লিয়ারলি যে ওনাকে বোঝানোর চেষ্টা করে যে এই কেস এখানে এন্টারটেন করা যাবে না, এবং এখানে যদি এই কেস এন্টারটেন করা যাবে না, ইফ ইউ এনি হাউ এগ্রিড অ্যাজ আ পাবলিক ইন্টারেস্টেড পার্সন দেন ইউ শুড গো ফর আ পিআইএল। উনি তাতে অনেক ধরনের জাজমেন্ট দেখানোর চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি কোর্ট স্যাটিসফাইড হয়নি এবং ওনাকে পরামর্শ দেয় যে আপনি পিআইএল করতে যান। এখন দেখা যাক কী হবে, এবং আপাতত ম্যাটার এখানেই শেষ, ডিসমিস, এবং ওনাকে লিবার্টি দেওয়া হয়েছে টু ফাইল দিস ম্যাটার বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ। এখানে আমার লেটার প্যাড কারসাজি করে মামলা করলো হাইকোর্টে, ধাক্কা খেলো। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাই জাস্টিস দেওয়ার জন্য। আমার দল এবং আমার দিদি মমতাদির ওপরে ধন্যবাদ জানাই যে তিনি আমার উপরে ভরসা রেখেছেন, দল আমার উপরে ভরসা রেখেছিল। প্যাড নিয়ে কারসাজি করে মিথ্যা মামলা করলো হাইকোর্টে, কিন্তু ধাক্কা খেলো। থ্যাংকস টু অনারেবল হাইকোর্ট আমাকে জাস্টিস দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আমার দল এবং আমার মুখ্যমন্ত্রী, আমার দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার উপরে ভরসা এবং আস্থা রাখার জন্য।